আমার প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের আমার বই তৃতীয় পর্বে যে বইটা দিয়েছে আজকে সেই বইটা শুরু করছি, কেমন? তাই তোমরা আমার বই তৃতীয় পর্বের 223 পাতা থেকে 226 পাতার মধ্যে যে পড়াটা আছে সেই পড়াটা আজকে খুলো। আজকে আমি তোমাদেরকে এই পড়াটা বোঝানোর চেষ্টা করব, কেমন? এখানে দেখো, প্রথম পাতায় ইংরেজি পড়া আছে, তারপরে দেখো বাংলা পড়া আছে 225 পাতায়, এবং 226 পাতায় অঙ্ক আছে, কেমন? আমি প্রথমে বাংলাটা চলে আসি, বাংলাটায় চলে আসি, কেমন? দেখো, এসো ছবি দেখি আর পড়ি। ছবিটার দিকে দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো যে এই যে আমরা দেখতে পাচ্ছি দূরে অনেক পাকা বাড়ি আছে, তাই না? আর এই যে দেখতে পাচ্ছ লাইট পোস্ট বলা হয় এগুলোকে, ইলেকট্রিক পোস্ট, এগুলো আমাদের বাড়ির পাশ দিয়ে গেছে, তোমাদের বাড়ির কারো না কারো পাশ দিয়ে গেছে, এখান থেকেই বিদ্যুতের সংযোগটা আমাদের বাড়িতে করা হয়েছে, এখান থেকেই বিদ্যুৎটা নিয়ে আমাদের বাড়িতে নিয়ে আসা হয়েছে, তবেই তো আমাদের বাড়িতে পাখা লাইট এগুলো কাজ করছে, চলছে, তাই না? ফ্রিজ চলছে, তাহলে এই কারেন্টের সাহায্যে। এটা পড়লে আমরা আরো পরিষ্কার বুঝতে পারবো। দেখো পড়ছি, পথের লোক চলে, পথের পাশে বিজুলি বাতির খুঁটি, মইটা খুঁটিতে হেলান দিয়ে রেখেছে, পাশে কালুদা দাঁড়িয়ে আছে, বিজুলির তার ছাড়াই হবে, সামনের মাঠে চলছে ফুটবল খেলা, রেবা দেখে আর তালি দেয়, ওপারে আজগার চাচার দোকান, দোকানে চাচার মন নেই, সাইকেল চেপে পিয়ন দাদা আসছে, যে কাঁধে তার ঝোলা, ঝোলায় চিঠির গোছা। তাহলে এইভাবে তোমরা সড়ক পাঠ করবে, আমি আরেকবার পড়ছি এবং বুঝিয়ে দেব তোমাদের, কেমন? পথে লোক চলে, এই যে দেখো রাস্তা, পথ, এই পথ দিয়ে লোক চলাচল করে, এটা আমাদের আশেপাশে রাস্তা আছে, দেখবে তোমরা সেই রাস্তা বা পথ দিয়ে লোক চলাচল করে, পথের পাশে বিজুলি বাতির খুঁটি, এই যে দেখতে পাচ্ছ যেটা বললাম, এই যে বাতি স্তম্ভ বা ইলেকট্রিক পোস্ট বলা হয়, মইটা খুঁটিতে হেলান দিয়ে রেখেছে, দেখো এই যে একটা মই দেখতে পাচ্ছ তোমরা, সিঁড়ি, এই যে মই, এই মইটা হেলান দিয়ে ঠেকিয়ে রেখেছে, পাশে কালুদা দাঁড়িয়ে আছে, এই যে দেখতে পাচ্ছ কালুদা, এনার নাম কালুদা, উনি পাশে দাঁড়িয়ে আছেন, বিজুলির তার ছাড়াই হবে, মানে এই যে কারেন্টের তারটা কোনো একটা সমস্যা হয়েছে সেটা ছাড়াই হবে, সারাতে এসেছে কালুদা, এটাই বলছেন। সামনে মাঠে চলছে ফুটবল খেলা, এই যে দেখতে পাচ্ছ ছেলেরা ফুটবল খেলছে, সামনের যে মাঠটা আছে সেই মাঠে চলছে ফুটবল খেলা, রেবা দেখে আর তালি দেয়, এই যে দেখো রেবা বলে একটা মেয়ে, সে খেলা দেখছে আর আনন্দে তালি দিচ্ছে, তোমরাও তো তাই করো, খেলা দেখতে দেখতে তোমরা হাততালি দাও, রেবাও কি করছে, খেলা দেখছে আর হাততালি দিচ্ছে, ওপারে আসগর চাচার দোকান, আসগর চাচার কি আছে, একটা দোকান আছে, দোকানে চাচার মন নেই, দোকানে চাচা আছে বটে কিন্তু মন নেই, সাইকেল চেপে পিয়ন দাদা আসছে, যে সাইকেলে করে পিয়ন দাদা মানে পোস্টম্যান, যিনি চিঠি আমাদের বাড়ি বাড়ি পৌঁছে দেন, তাই না? পিয়ন দাদা তিনি কি করছেন, না চিঠি বয়ে নিয়ে আনছেন, কাঁধে তার ঝোলা, পিয়ন দাদার কাঁধে ঝোলা, ঝোলায় চিঠি গোছা, ঝোলাতে কি আছে, চিঠির গোছা আছে, কেমন? সেই চিঠি
দেখে দেখে বাড়ি বাড়ি পৌঁছে দেয় পিয়ন দাদা। তাহলে খুব সুন্দর পড়া, এটা তোমরা রিডিং পড়বে, এটা এই ছবিটা ভালো করে দেখবে। আর এইগুলোর আমি বুঝিয়ে দিলাম কি ব্যাপারটা, ঠিক আছে? এরপরে চলে এসো অঙ্কটা, এইখানে দেখো 226 পাতায় যে অঙ্কটা দিয়েছে সেটা আমি বোর্ডে বড় করে তুলেছি। দেখ এই যে দেখতে পাচ্ছ, এটা একটা ছক দেওয়া আছে। তোমরা এর আগে যোগ শিখেছো, কেমন? সেই যোগে যে ধারণা তোমরা পেয়েছো সেখান থেকেই আমরা এই ছকটা পূরণ করব, কেমন? দেখো লেখা আছে নানাভাবে পাঁচ বানায়, পাঁচ আমাদের তৈরি করতে হবে, বানাতে হবে। কীরকম দেখো, এই যে পাঁচ দেখো, পাঁচ যোগ একটা করে দেওয়া আছে, পাঁচ যোগ শূন্য, পাঁচের সঙ্গে শূন্য যোগ করলে কত হয়? পাঁচ। এর আগে আমরা শিখে এসেছি দ্বিতীয় পর্বের বইয়েতে যে কোনো সংখ্যার সঙ্গে শূন্য যোগ বা বিয়োগ করলে সংখ্যার মানের কোনো পরিবর্তন হয় না। এখানেও দেখো পাঁচের সঙ্গে শূন্য যোগ করে পাঁচই হয়েছে। এরপরেরটা দেখো এক বসানো আছে, তাহলে একের সঙ্গে কত যোগ করলে পাঁচ হবে সেটা বসাতে হবে। তাহলে তোমরা কি করবে আমি বলে দিই, একের সঙ্গে পাঁচ মেলা, তাহলে একের পর থেকে পাঁচ মেলা, এক দুই তিন চার পাঁচ, কঠ হলো চার গাঁ, তাহলে চার বসবে, এখানটায় কত বসালে চার, এই হয়ে গেল। এরপরেরটা দেখো পাঁচ, তাহলে এখানে দুটো ঘরই ফাঁকা আছে, তাহলে এখানে তুমি দুই বসাও, কেমন? দুই বসিয়ে দাও, শূন্য এক দুই ভেতরের গুলোতে আমি এইভাবে পরপর বসিয়ে যাচ্ছি। তাহলে শূন্য এক দুই, দুইয়ের পর থেকে পাঁচ মেলাম, তাহলে দুই তিন চার পাঁচ, কগাট হলো তিন গা, তাহলে এখানটায় হবে তিন। তাহলে তিন যোগ দুই, তিনের সঙ্গে দুই যোগ করলে পাঁচ হয়, এটা আমরা জেনে গেলাম। এরপরেরটা দেখো, তাহলে শূন্য এক দুই, এখানে দুই দেওয়া আছে, তাহলে দুইয়ের সঙ্গে কত যোগ করলে পাঁচ হবে? দুই তিন চার পাঁচ, তিন হচ্ছে, তাহলে এখানটা তিন বসাও, কেমন? এরপরেরটায় দেখো কিছু নেই, তাহলে এখানটায় চার বসাও, কেমন? তাহলে চার আছে, পাঁচ মেলাতে হবে, চার পাঁচ তাহলে এক, এখানটা এক হবে, তাহলে চার যোগ এক পাঁচ হল। এবার কতর সঙ্গে কত যোগ করলে পাঁচ হবে? এবার এখানটায় কি করবে, শূন্য বসাও, কেমন? তাহলে বলো শূন্যর সঙ্গে কত যোগ করলে পাঁচ হবে? আমরা জানি পাঁচ, তাহলে শূন্য মানে কিছুই নয়, তাহলে পাঁচই বসাতে হবে, এই হয়ে গেল। তাহলে পাঁচ যোগ শূন্য পাঁচ, চার যোগ এক পাঁচ, তিন যোগ দুই পাঁচ, দুই যোগ তিন পাঁচ, এক যোগ চার পাঁচ, শূন্য যোগ পাঁচ পাঁচ, এই হয়ে গেল। এর পরের ছকটা দেখো, পরের ছকটা কি আছে দেখো, না একটা করে দেওয়া আছে, ছয় যোগ শূন্য সমান ছয়, এটা একদম ঠিক করা আছে। এবার তোমরা করবে কি, এখানে এক বসাও, কেমন? এখানে এক বসাও, আমি নীল পেন দিয়ে লিখছি, এখানে কালো যেহেতু আছে, কেমন? তাহলে এক বসানো, তাহলে এবার বলো এক ছয় মেলাতে হবে, এক দুই তিন চার পাঁচ ছয়, কবাট হলো পাঁচ, তাহলে এখানে পাঁচ বসিয়ে দাও, এই হয়ে গেল। এবার এখানটায় কি বসাবে, শূন্য এক দুই বসা, দুইয়ের পর থেকে কত মেলালে ছয় হবে, দুইয়ের পর থেকে গুণে যাবে, দুই তিন চার পাঁচ ছয় চার গা, তাহলে চার হলো, হয়ে গেল। এবার এখানে চলে এসো তিন বসা, তিন ছয় মেলাতে হবে, তিন আছে, তাহলে তিন চার পাঁচ ছয় তিন, হয়ে গেল। এবারে চলে এসো এখানে কত বসাবে, চার বসা, চারের সঙ্গে কত যোগ করলে ছয় হবে, চার পাঁচ ছয় দুই, তাহলে এখানে দুই বসাও, তাহলে চার যোগ দুই ছয়, এবার এখানে পাঁচ বসাও, পাঁচের পর ছয় মেলাতে হবে, পাঁচ ছয় এক, তাহলে পাঁচের সঙ্গে এক যোগ করলে ছয় হবে, এবার এখানটায় ছয় বসাও। এবার বলো ছয়ের সঙ্গে কত যোগ করলে ছয় হবে, না ছয়ের সঙ্গে শূন্য যোগ করলে, তাই তো, ছয়ই থাকবে, তাহলে এখানটায় শূন্য, ছয় যোগ শূন্য ছয়, তাহলে কি দাঁড়ালো, ছয় যোগ শূন্য ছয়, পাঁচ যোগ এক ছয়, চার যোগ দুই ছয়, তিন যোগ তিন ছয়, দুই যোগ চার ছয়, এক যোগ পাঁচ ছয়, শূন্য যোগ ছয় ছয়, এই হয়ে গেল। এর পরেরটা দেখো,
এটা করে ফেলতে পারবি। এবার সাত বানাতে বলছে, দেখো সাত দেওয়া আছে, দেখো দেখতে পাচ্ছ তো? তাহলে সাত সাত যোগ কত হবে? না শূন্য, সাত হবে। এবার এখানটায় কী বসাবে? এক বসাও, যেমনভাবে আমি করলাম। তাহলে এক সাত মেলাতে হবে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, ছগান তাহলে ছয় হবে। তাহলে ছয় যোগ এক সাত, এরপর এখানে দুই বসাও, তাহলে দুইয়ের পর থেকে সাত মেলাও, দুই তিন চার পাঁচ ছয় সাত পাঁচ, তাহলে এখানে পাঁচ হবে, পাঁচ যোগ দুই হলো সাত। এবার এখানে তিন বসাও, তাহলে তিনের সঙ্গে কত যোগ করলে সাত? তিন চার পাঁচ ছয় সাত চার, তাহলে চার হবে। এবার এখানে চলে এসো, কত বসাবে? চার বসাও, চার চার আছে, কত মেলালে সাত? চার পাঁচ ছয় সাত তিন, তাহলে চার যোগ তিন সাত। এবার এখানে পাঁচ বসাও, পাঁচের সঙ্গে কত যোগ করলে সাত হবে? পাঁচ ছয় সাত দুই, তাহলে পাঁচ যোগ দুই সাত। এবার এখানে ছয় বসাও, ছয়ের সঙ্গে কত যোগ করলে সাত হবে? ছয় সাত এক, তাহলে এই হয়ে গেল, তাহলে ছয় যোগ এক সাত, এই হয়ে গেল। এইভাবে তোমরা এই সবগুলো পূরণ করে নেবে, খুব ভালো অঙ্ক তোমরা আজকে এইগুলো শিখলে। এইবার চলে এসো ইংরেজির অংশটায়, চলে এসো এই অংশটায়। দেখো এখানে বলছে লেট সিং, এসো গান করি। এখানে একটা ইংলিশে রাইমস আছে, ইংরেজিতে একটা ছড়া আছে, সেই ছড়াটা দেখো এখানে ছবি একটা দিয়েছে, আমি ছড়াটা দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, সেটা আমরা আগে করি কেমন, তারপরে আমরা ওখানে যাব। দেখো আমি এটা ডাউনলোড করেছি, এখানে আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখো দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? দেখো তোমরাও এর সঙ্গে মেলাবে, আমিও গলা মেলাবো, কেমন খুব সুন্দর। ভালো করে দেখ, মেরিলি 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 হাই, ভালো করে দেখো ছবিটা, দেখতে পাচ্ছ বড় করে? দেখো একটা নৌকো বোট, জেন্টলি ডাউন দ্য স্ট্রিম, মেরিলি 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 মেরিলি, লাইফ ইজ বাট এ ড্রিম, রো রো gently down the stream, merrily 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 merrily, life is but a dream. ঠিক আছে, এটা দেখলাম আমরা, তাহলে আমরা ওটা দেখলাম। এইবার দেখো ওই রকমই ছবি তোমাদের দেওয়া আছে, কেন আমি ওটা না ওই সুরটা ইংলিশে রাহিমস, ওই সুরটা তোমাদের কানে পৌঁছানোর জন্যে আমি ওই ভিডিওটা ডাউনলোড করে তোমাদেরকে দেখালাম, কেমন? তাহলে এখানে দেখো ওই সুরে তোমরা এটা করবে, কেমন? এই যে ছড়াটা, রো 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 ইওর বোট জেন্টলি ডাউন দ্য স্ট্রিম, মেরিলি 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 মেরিলি, life is but a dream, row 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 your boat gently down the stream, merrily 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 merrily, life is but a dream. এই পর্যন্তই, তোমরা শুধু সুরটা মনে রেখো, পরের পাতায় যেটা আছে দেখো এটা কি না, আগে রং করি তারপর আঁকি।
এটা কি করবে, এটা দেখতে পাচ্ছ, এটা একটা কি না, গ্রেপস অর্থাৎ আঙুর। তোমরা আঙুর খেয়েছো, এই যে দেখো আঙুরের একটা থোকা, আঙুরের রং তোমরা এখানে দেবে, কেমন রঙের যেমন হয়, এই যে দেখতে পাচ্ছ হালকা এই যে সবুজ অর্থাৎ কচি কলা পাতা, এই রঙটা এইগুলোতে দিয়ে দেবে এই থোকাটা। তাহলে এই রঙটা দেওয়ার পরে তোমরা এবার এই অংশটাতে আঁকবে, তোমরা কেমন আঁকার চেষ্টা করবে, আঁকবে, এঁকে এইগুলো তোমরা কি করবে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবে। এই যে অঙ্কগুলো, এই যে অঙ্কগুলো করলাম, এগুলো তোমরা করবে নিজেরা, এখানে করে সেগুলো বিদ্যালয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবে। আর এই যে বাংলা, এটা তোমরা রিডিং করবে, তারপর এটা লিখবে দেখে দেখে, হাতের লেখা করবে, কেমন। এই হচ্ছে খুব সুন্দর একটা পড়া তোমরা আজকে পড়লে, জানলে তোমরা। যেতে যেতে শেষ করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই সমস্ত ক্লাস আমার চেতনার আলোকে এই ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়, তাই তোমরা তোমাদের বড়দেরকে দিয়ে যারা এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটি, তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে নেবে, কেমন। আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করলে, অলটা প্রেস করতে হবে, সেটা প্রেস করলে সমস্ত কি হচ্ছে না নোটিফিকেশান এবং আপডেট ক্লাস তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে যাবে, ঠিক আছে, এটা মনে রেখো। আর এই সমস্ত ক্লাস তোমরা যেমন দেখছো সেরকম তোমাদের পরিচিত জনদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবে, তাহলে কি হবে তারাও দেখতে পাবে। এই লকডাউন পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ থাকার জন্যে তোমরা এই ক্লাসের মাধ্যমে কিছুটা হলে উপকৃত হচ্ছ, তাই তোমাদের পরিচিত জনদের কাছে শেয়ার করবে। আরেকটা হচ্ছে এই সমস্ত ক্লাসগুলো যে তোমরা দেখছো ভিডিওটা, দেখো এই যে তোমাদের ডান দিকে আমার বাম দিকে সাবস্ক্রাইব নাও বলে একটা লেখা আছে, ওখানে টাচ করলেও কি হবে আমার চেতনার আলোকে এই চ্যানেলে সরাসরি চলে যাবে। সেখানে প্রত্যেকটা ক্লাসের আলাদা আলাদা প্লে লিস্ট করা আছে, সেই প্লে লিস্ট অনুযায়ী তোমরা ক্লাসগুলো দেখতে পাবে। এর আগে অনেক ক্লাস আমি নিয়েছি, সেই ক্লাসগুলো তোমরা যখন খুশি সকাল বিকাল সন্ধ্যে রাত্রি যখন ইচ্ছা তোমরা ক্লাসগুলো করে নিতে পারবে, কেমন এটা মনে রেখো, এটা তোমরা বড়দেরকে জানিয়ে দেও, ঠিক আছে। তাহলে তোমাদের আজকের ক্লাস এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই অবশ্যই বাবা মার কথা মেনে চলো, কেমন। আর অবশ্যই খেলাধুলা করছো তো বটেই, তার সাথে সাথে অবশ্যই পড়ার মধ্যে থেকো।